এবারে ফিনিশ লিকুইড স্প্রে বিশেষ আয়োজন ব্যস্ত খামারি আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রংপুর জেলায় প্রস্তুত করা হয়েছে তিন লাখ ষাট হাজার পশু গত বছর ভালো দাম পাওয়ায় এবার আরও বেশি উৎসাহী খামারিরা প্রায় দেড় লাখ উদ্ধৃত পশু জেলার বাইরের বাজারে সরবরাহের আশা তাদের রংপুর থেকে প্রতিনিধি মাহবুবুল ইসলামের তথ্য ছবিতে দেখব একটি ডেস্ক রিপোর্ট সামনে কোরবানির ঈদ রংপুর জেলার প্রায় পঁচিশ হাজার খামারি এবং ব্যক্তি পর্যায়ে অনেকেই এখন ব্যস্ত পশু প্রতিপালনে তবে এবার পশু খাদ্যের দাম অস্বাভাবিক বেড়ে গেছে বেড়েছে শ্রমিকের মজুরিও তাই কোরবানির হাটে পশুর মূল্য পাওয়া নিয়ে সংখ্যা খামারিদের গোখাদ্য উচ্চ মূল্যে এই মানে খামার টিকে রাখাই দুষ্কর হয়ে গেছে আসল টাকা তুলতে পারবো কিনা বা লসের দিকে যাচ্ছি হ্যাঁ এটা নিয়ে একটা বড় সমস্যা পড়ে আছে এখন সরকারের কাছে আকুল আবেদন যাতে বাজারটা মনিটরিং করে আর কি কোরবানির পশু প্রস্তুত করতে খামারিদের সব রকমের পরামর্শ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ দপ্তর প্রয়োজনীয় যা কিছু করণীয় সেটা আমাদের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত করে আসতেছি প্রশিক্ষণের মাধ্যমেও তারা আমাদের খামারিরাও উদ্বুদ্ধ হয়েছেন এবং তারা যথেষ্ট পরিমাণে এই গবাদি পশু উৎপাদনে তারা সমর্থ অর্জন করেছেন জেলায় কোরবানির পশু চাহিদা দুই লাখ বিশ হাজার উদ্বৃত্ত থাকবে এক লাখ চল্লিশ হাজারেরও বেশি পশু যা ঈদের আগে রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হবে সানজিদা সিলভিয়া ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ